হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয় খুব 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 ভালো আছো তো আজকে জিআইয়ের একটা সেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে দশটা জি আছে তো তোমাদের কাজ হবে আমি যখন কোশ্চেনগুলো দেখাবো কোশ্চেনগুলোর আনসার করার আগে নিজেরা একটু ট্রাই করবে তারপর সলভ করতে পারো বা না পারো যদি না পারো তাহলে তো অবশ্যই আর যদি পারো তাহলে উত্তরটা একবার মিলিয়ে নেবে লজিকটা মিলিয়ে নেবে যে ঠিকঠাক আছে কি না এটা জাস্ট তোমাদের প্রিলিমসের আগে প্রস্তুতি কেমন আছে সেটাকে দেখার জন্যই আজকের এই ভিডিওটা দেখো প্রিলিমসে বারবার বলেছিলাম যে প্রিলিমসের যা কাট অফ হয় সেখানে যদি কেউ জিআইটাকে খুব ভালো করে করে যায় তাহলে ইজিলি সে ক্লিয়ার করে যেতে পারে কারণ পঞ্চাশ নম্বর জিকে এবং পঞ্চাশ নম্বর থাকে ম্যাথ জিআই দিয়ে তো জিআইতেই ওই যে কুড়ি নম্বর থাকে সেই কুড়ি নম্বরের মধ্যে দশ নম্বর সবাই পায় প্রায় পেয়ে যায় আর কি তো দশ এবং বা তার থেকে যদি বেশি যতটা বেশি করা যায় যদি করতে পারো তাহলে প্রিলিমস আর আর কোনো ভাব ভাবনা থাকবে না এবং আমি বারবার বলেছি নিজের ব্রেনটাকে কালচার করার জন্য মাঝে মাঝে বিভিন্ন ধরনের মিক্সচার কোয়েশ্চেন করতে হয় সেটা অঙ্কেরই হোক বা জিআইয়ের হোক যে ধরনের হোক তো আজকে এই রকমের দশটা টাইপের কোয়েশ্চেন নিয়ে এই ভিডিওটা তো শুরু করা যাক আজকের ডোজ প্রথম যে কোয়েশ্চেনটা আছে বলা আছে বিষম সংখ্যাটি খুঁজে বের করুন এবার চব্বিশ সাতাশ একত্রিশ তেত্রিশ ছত্রিশ বিষম সংখ্যা মানে কি কোনটা বাকিগুলোর থেকে আলাদা সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে তো এখানে যদি আমি লক্ষ্য করি দেখো চব্বিশ সাতাশ একত্রিশ তেত্রিশ ছত্রিশ এগুলোর মধ্যে বিষম কোনটা একটু নিজেরা ট্রাই করো তারপরে এখন ভিডিওটাকে একটু পজ করে নিজেরা ট্রাই করে নাও তারপরে আনসারটা দেখে নেবে তো এর আনসার হচ্ছে থার্টি ওয়ান হোয়াই থার্টি ওয়ান কেন থার্টি ওয়ান দেখো বাকি যে চব্বিশ সাতাশ তেত্রিশ ছত্রিশ আছে সবগুলোই কিন্তু তিন দ্বারা বিভাজ্য কেবলমাত্র এই থার্টি ওয়ান থার্টি ওয়ানটা নয় আবার কেউ কেউ ভাবতে পারো যে এদের ডিফারেন্স দিয়েও করতে পারো চব্বিশ থেকে সাতাশ তিনের ডিফারেন্স তেত্রিশ থেকে ছত্রিশ তিনের ডিফারেন্স তো এইগুলোকেও যদি আমি তিনের ডিফারেন্স রাখতাম তাহলে একটা সিরিজ হতো এখানে যদি তিরিশে একত্রিশে বদলে তিরিশ বসাতাম তাহলে আমি কত তিনের ডিফারেন্স পেতাম কিন্তু একত্রিশ বসিয়েছি বলে কিন্তু এটা হচ্ছে না এটা চারের ডিফারেন্স চলে আসছে ওকে তো সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছ আসছি দু নম্বর কোয়েশ্চেনটা লুপ্ত সংখ্যাটি বের করুন লুপ্ত সংখ্যা মানে এই যে জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া আছে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হবে সেটা তোমাকে বের করতে হবে অ্যাকচুয়ালি এটা একটা সিরিজ টাইপের ভাবতেই পারো তো একটু পজ করে তোমরা নিজেরা ট্রাই করো তারপর আমার উত্তরটা দেখো আসছি উত্তরে এটা ডিফারেন্স দিয়ে সিরিজটাকে রাখা আছে প্রথমে ডিফারেন্স কত দেখো তিন আর ছয় ডিফারেন্স তিন ছয় আর বারো ডিফারেন্স ছয় বারো আর একুশে ডিফারেন্স নয় তা আমি কী দেখতে পাচ্ছি তিন ছয় নয় এরপরেরটা কী হবে নিশ্চয়ই বারো হবে তা বারো যদি হয় তাহলে একুশ আর কত একুশ আর বারোই হবে থার্টি থ্রি তেত্রিশ যদি তেত্রিশ হয় তাহলে এখানে বারোর পরে আবার আমি ডিফারেন্স কত পাবো পনেরো তাহলে তেত্রিশ আর কত হয় তাহলে এই জিজ্ঞাসা জায়গায় উত্তরটা আমি কী পাচ্ছি না থার্টি থ্রি দ্যাট ইজ অপশান এ আসছি তিন নম্বর কোয়েশ্চেন উনত্রিশ জন ছাত্রের মধ্যে রাজীবের অবস্থান সামনের দিক থেকে চোদ্দতম হলে পিছনের দিক থেকে কত একটু নিজেরা ট্রাই করো তারপর সলভ দেখো উনত্রিশ জন ছাত্র আছে তো আমি যদি একটা লাইনে ধরি যে টোটাল উনত্রিশ জন ছাত্র আছে এর মধ্যে রাজীবের অবস্থান সামনে থেকে চোদ্দতম তো সামনে থেকে এখানে আছে কত না রাজীব হচ্ছে তম তাহলে চোখ বন্ধ করে বলতে বলতে পারি যে এদিকে কতজন আছে তেরো জন ঠিক সেমভাবে একইভাবে এখানে কতজন বলতে পারি এখানে কতজন বলতে পারি টোটাল তো উনত্রিশ তাহলে চোদ্দো জন যদি এখানে থাকে তাহলে এখানে নিশ্চয়ই পনেরো জন আছে এবার বলছে তাহলে পিছনের দিক থেকে সে কত নম্বর পিছনের দিক থেকে গুনি তো পনেরো জন তো এখানে আছেই পনেরো জন তো এই পর্যন্ত আছে তাহলে পিছন দিক থেকে গুনলে কত চলে আসছে এর জায়গাটা পিছন দিক থেকে গুনলে কত হয়ে যাবে হয়ে যাবে সিক্সটিন এই যে পনেরো জন আছে আর ওকে নিতে হবে রাজীবকে নিলাম তাহলে কত হয়ে গেল সিক্সটিন এবার যদি ডাক দিয়ে কাটো তাহলে বুঝতে খুব সুবিধা হয় কিন্তু যখন আমরা আরও তাড়াতাড়ি করতে চাইবো তখন এটাকে আমাদের ধরে নিতে হবে যে উনত্রিশ জন আছে তো তো আমাকে একজন বাড়িয়ে রাখতে হবে কত ধরবো তাহলে উনত্রিশ জন আছে আমাকে ধরে নিতে হবে এখানে তিরিশ সেইখান থেকে সামনে থেকে চোদ্দো জন বাদ হয়ে যাবে ষোলো বোঝাতে পারলাম যা থাকবে টোটাল নাম্বার তার থেকে এক যোগ করে নেবো তাহলে সামনে থেকে যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে বাদ দিলেই পিছনের নাম্বারটা পাওয়া যাবে চলো নেক্সট টিনের বিপরীতে কোন সংখ্যা বসবে একবার নিজেরা ট্রাই করো খুব সহজ একটা লজিক এখানে দেওয়া আছে তো লুডোর ছক্কা নিয়ে আমার দুটো ভিডিও অলরেডি দেওয়া আছে যেখান থেকে খুব সহজে লুডোর ছক্কার যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতে পারি আর লুডোর ছক্কায় এমন একটা কোয়েশ্চেন যে যে কোনো পরীক্ষায় একটি নম্বর তোমার থাকবেই থাকবে তুমি যদি আমার সেই পুরনো ভিডিও দুটো একটু দেখে নাও ওই এক নম্বরে গ্যারেন্টি নেব আমি যে তুমি ওটা পারবেই আমার ডেসক্রিপশন বক্সে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিও দুটোর লিংক দিয়ে দেব তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে যাদের ভিডিওর এই লুডোর ছক্কা নিয়ে সমস্যা আছে বেশ তো আসি কোয়েশ্চেনটার আনসারে দুটো ডাইস দেওয়া আছে বা দুটো ছক্কা দেওয়া আছে দুই চার তিন এক চার দুই তো এখানে আমাদের একটা রুল আছে যদি দুটো ডাইসের মধ্যে দুটো করে মিল পাওয়া যায় দুটো করে মিল আছে দুটো করে মিল পাওয়া যায় তাহলে যেটা অমিল সংখ্যা সেই অমিল দুটোই হবে একে অপরের বিপরীত এখানে কি মিল আছে দেখো এখানে দুই আছে এখানেও দুই আছে এখানে চার আছে এখানেও চার আছে তাহলে আমি কী পেলাম দুটো করে মিল পেয়ে গেলাম তাহলে তিনের বিপরীতে কোন সংখ্যা বসবে তিনের বিপরীতে দেখো যে দুটো অমিল সংখ্যা সেই দুটো একে অপর অপরের অপোজিট হয় তাহলে তিনের বিপরীতে কি বসবে ওয়ান ওয়ান ইজ দ্য আনসার বাকি আর যে রুলগুলো আছে যদি দুটো মিল না থাকে একটা মিল থাকে তাহলেই বা কী হবে তো এই এইসবগুলো দেখার জন্য আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে লুডো ছক্কার ভিডিও দুটো অবশ্যই দেখে নেবে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটাকে আমি তোমাদের বোঝার জন্যে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি এবার পাঁচ নম্বর কোশ্চেনটাকে একটু নিজেরা নিজেরা ভাবো যদি মনে করো যে এরকম আমি বক্সের আকারে এটাকে ধরে নেবো তাও ধরে নিতে পারো হ্যাঁ তো এইটা আমাদের সমস্যা হয় কি সমস্যা যেটা হয় যে পাশাপাশি ধরবো না লম্বি ধরবো এটা নিয়ে একটা সমস্যা হয় তো পাশাপাশি দেখি দেখো আট আর পাঁচে তেরো ওকে ছয় আর নয় পনেরো ওকে তাহলে ষাট আর চারশো বত্রিশ চারশো বিরানব্বই হওয়ার কথা ছিল কিন্তু আছে পনেরোশো ষাট তাহলে নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি যে পাশাপাশি ধরা নেই এটা তো মিলছে না তাহলে পাশাপাশি ধরা নেই কেমনভাবে আছে আমাদের তাহলে নিশ্চয়ই উপর নিচে ধরা আছে তাহলে উপর নিচে আমরা একটা ক্যালকুলেশন করি দেখো চা পাঁচ ছয় চার নিচে আছে ষাট পাঁচ ছয় আচ্ছা পাঁচ গুণ ছয় গুণ চার যদি করি কত পাবো দেখো পাঁচ ছয় তিরিশ চার তিরিশ একশো কুড়ি কিন্তু এখানে যদি আছে ষাট তার মানে নিশ্চয়ই এটাকে দুই দিয়ে ভাগ করা আছে দুই দিয়ে ভাগ করা আছে তাহলে আমি কী পেলাম যে ওপরের তিনটে ঘর গুণ করা হলো তাকে দুই দিয়ে ভাগ করলাম ক্লিয়ার দেখি দু নম্বর ছকটা মিলছে কি না আট গুণ নয় গুণ বারো কত হয় তাহলে নয় বারো একশো আট আর আট একশো আট কত হয় আট একশো আটশো আর আটে আটে চৌষট্টি তাহলে আটশো চৌষট্টি তাকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে চারশো বত্রিশ ইয়েস চারশো বত্রিশ ঠিক আছে তাহলে আমাদের লজিক ঠিক ঠিক যাচ্ছি আমরা এখন দেখো পনেরো তেরো গুণ পনেরো গুণ কিছু একটা এর মধ্যে আমায় বসাতে হবে সেটার গুণ ফলটা কত হবে না এই যেটা আছে এর ডবল হবে নিশ্চয়ই সেটা কত একত্রিশশো কুড়ি এই যে পনেরোশো ষাট তার ডবল হবে নিশ্চয়ই এখানে তাই হচ্ছিলো এখানে কি দেখছিলাম যে এটার গুণ করে একশো কুড়ি পাচ্ছিলাম মানে ষাটের ডবল তাহলে এটারও ডবল হবে নিশ্চয়ই ওর গুণফলটা সেই গুণফলটা এখন এই জায়গাটাকে খুঁজে পেতে গেলে কী করতে হবে একত্রিশশো কুড়িকে যদি তেরো আর তেরো আর পনেরো দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব সেই সংখ্যাটা তাহলে আমরা একটু ভাগটা করে দেখি কী আছে একত্রিশশো কুড়ি তাকে তেরো গুণ পনেরো এটা দিয়ে ভাগ করবো এটা দিয়ে যদি পনেরো দিয়ে প্রথমে কাটি পনেরো দুগুণে তিরিশ বারো গেলো না জিরো না আবার শূন্য আছে একশো কুড়ি আট পনেরো একশো কুড়ি তাহলে দুশো আট দুশো আটকে যদি আমরা তেরো দিয়ে গুণ করি কী পাচ্ছি দুশো আটকে যদি তেরো দিক গুণ করি তেরো এক তেরো আটাত্তর আছে ছয় তেরো আটাত্তর তাহলে আনসার কী পেয়ে গেলাম সিক্সটিন সো সিক্সটিন ইজ সিক্সটিন ইজ দ্য আনসার পরেরটা দেখি এইটটি সিক্স এ এবং বি দুই ভাই এ এবং বি দুই ভাই সি এবং ডি দুই বোন এর ছেলে ডি এর ভাই তাহলে বি ও সি এর মধ্যে সম্পর্ক কি দেখো রিসেন্টলি এটারও একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম যে সম্পর্ক নির্ণয় হয়ে যাবে তোমাদের কাছে খুব ইজি এ এবং বি দুই ভাই ভাই হলে পরে আমরা কেমন লিখি পাশাপাশি লিখব এ লিখব এর পাশে বি আর দুই ভাই মানে প্লাস সাইন দিয়ে লিখব দুই ভাই সি এবং ডি দুই বোন তো দুই বোন এ বির সঙ্গে এখনও পর্যন্ত রিলেশনে আনতে পারছি না এর ছেলে ডি এর ভাই দেখো এর ছেলে এর ছেলে সে কিছু একটা কি জানি না সে হচ্ছে ডি এর ভাই তাহলে এর ভাইকে ডি আর এখানে কী বলা ছিল এখানটায় এই লাইনটায় সি এবং ডি দুই বোন তাহলে ডি আর সি দুই বোন পাবো আমরা এখন যে বি ও সি এর মধ্যে সম্পর্ক কি তাহলে বিয়ের সঙ্গে সি এর কী সম্পর্ক দেখো ডি সি এদের আগের জেনারেশনে আছে ওরা আগের জেনারেশান মানে বাবার জেনারেশান তো ডি বা সি এর এখানে বলেছে কি এর যে ছেলে এর যে ছেলে সে হচ্ছে ডি এর ভাই তাহলে ডিও নিশ্চয় এরই মেয়ে তাহলে ও নিশ্চয়ই এর মেয়ে তাহলে সি এর বাবাকে এ তার ভাই হচ্ছে বি বাবার ভাই মানে কাকা তাহলে বি সি এর কে হয় বি সি এর কাকা হয় সো আনসার ইজ কাকা সম্পর্ক নিয়ে সম্পর্কের কোয়েশ্চেনগুলো নিয়ে যদি কোনো সমস্যা থাকে রিসেন্টলি আমার একটা ভিডিওতে দেওয়া আছে সেটাকে একটু দেখে নেবে এটা এটাও আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিচ্ছি নাম্বার এইট্টি সেভেন অমিল শব্দটি বের করুন অমিল শব্দটি তার ক্যারেক্টার অনুযায়ী আমাদের বের করতে হয় দেখো এখানে কি দেওয়া আছে গোলক উপবৃত্ত বৃত্ত ঘনক তো গোলক উপবৃত্ত বৃত্ত সবগুলো কিন্তু বক্ররেখা দিয়ে তৈরি হয় কেবলমাত্র ঘনকটাতে কোনো বক্ররেখা নেই তাহলে ঘনক হচ্ছে উত্তর ঘনকের কি আছে সব এইরকম দেখতে হয় ঘনক তো ঘনক কী হচ্ছে সব সরল রেখা দ্বারা গঠিত আসছি নাম্বার এইটটি এইট এখানে একটা সিরিজ দেওয়া আছে তার মধ্যে কিছু কিছু ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কগুলোতে আমাদের লেটার বসিয়ে কমপ্লিট করতে হবে তো এটার নিয়মটা কি আছে টোটাল কতগুলো লেটার এবং ব্ল্যাঙ্ক সহ সিরিজে কতগুলো ক্যারেক্টার আছে সেটাকে প্রথমে আমাদের কাউন্ট করতে হয় তো কাউন্ট করার পরে সেই অনুযায়ী ভাগ করতে হবে যদি কাউন্ট করি তাহলে কি দেখি এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে মোট আছে আমার কত মোট আছে ষোলোটা তাহলে সিরিজটাকে এমনভাবে আমায় ভাঙতে হবে যেটা ওই ষোলোর গুণনীয়ক হয় মানে ষোলোকে ভাঙা যায় এমন সংখ্যা দিয়ে কিন্তু সিরিজটাকে ভাঙতে হবে তো ষোলো থাকলে আমরা মোটামুটি ফার্স্ট ট্রাই যেটা করি সেটা হচ্ছে চারটে চারটে করে ভেঙে নিই এরকম পাবো এবার দেখি প্রথম ঘরগুলোতে কি বসানো যায় কি হয় না আমাদের একটা রুল আছে যে এই যে চারটে চারটে করে বসিয়েছি চারটে চারটে করে বসানো সেগুলো কি হয় না এখানেও যা থাকবে এখানেও এক নম্বর ঘরে যা থাকবে দু নম্বর ঘরেও তাই থাকবে তিন নম্বর ঘরেও তাই থাকবে চার নম্বর ঘরেও তাই থাকবে এরকম একটা রুল আছে তো সেটাকে আগে প্রথম প্রথম ট্রাই করব তো প্রথম ব্ল্যাঙ্কটা দেখি তো প্রথম ঘরে যে চারটে আছে দ্বিতীয় ঘরের চাই চারটে তৃতীয় ঘরের সেই চারটে চতুর্থ ঘরে সেই চারটে এটা ধরে নিয়ে এগোচ্ছি প্রথম ঘরে দেখো ফার্স্ট ব্ল্যাঙ্কটা বোঝা যাচ্ছে না তো এখানে আছে দ্বিতীয় ঘরে কি আছে এম তো এখানে এম তৃতীয় ঘরে বোঝা যাচ্ছে না চতুর্থ ঘরে এম তাহলে আমরা আপাতত এখানে এম বসিয়ে রাখলাম প্রথম ঘরটায় তাহলে উত্তর এটা আমি উত্তরের ঘর হিসাবে লিখছি এম দু নম্বরের ব্ল্যাঙ্কটা দেখো এক দুই তিন চার নম্বর চতুর্থ ঘর চতুর্থ ঘরটাকে বা আমি আগে সিরিজটাকেই কমপ্লিট করে নিই চলো দু নম্বরে কী আছে দেখো ও তাহলে এখানে আছে ও এখানে আছে ও এখানে ও তাহলে চোখ বন্ধ করে আমি এই দু নম্বর ঘরের ফাঁকা আছে এখানে ও লিখে রাখলাম তাই তো তিন নম্বরে দেখো এখানে আছে পি এই জায়গায় ফাঁকা আছে এখানে পি আছে এখানে পি আছে তাহলে সবগুলোতে আমি পি বসিয়ে নিই এখানে পি এখানে হয়ে গেল পি বসিয়ে নিলাম তিন নম্বর ব্ল্যাঙ্ক কমপ্লিট চার নম্বর ঘরের ব্ল্যাঙ্ক দেখো এই জায়গাটা কি আছে বসাতে হবে এখানে চারে আমি কি পাচ্ছি এন এর চারে পাচ্ছি এন এন তাহলে আমি এখানেও বসিয়ে নিলাম এন আবার এখানে যে চার আছে এটাও বসিয়ে নিলাম এন আর এই ঘরটা দেখো প্রথম ঘরটা ফাঁকা আছে লেখা হয়নি এটা নিশ্চয়ই এম হবে তাহলে উত্তরটা আমি কী পেয়ে যাচ্ছি দেখো প্রথমে এম তারপরে এন এন তারপরে আছে পি পি বসালাম তারপরে আবার এম ও এম ও তারপর শেষে এন এন তাহলে এম এন পি এম ও এন অপশান দেখো কোথায় আছে এম এন পি অপশান এতে কিন্তু এম নেই অপশান এতে কিন্তু এম নেই অপশান বিতে এম পি আছে তাহলে এটাও হলো না এটাও হলো না অপশান সিতে এম এন পি এমওএন অপশান সিতে আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের এই লিখেছিলাম এইটা আছে এম এনপি এমওএন এম এটাতে দেখো এম এন পি নেই এম আছে তাহলে এটাও হবে না অপশান সি ইজ দ্য আনসার সিটাকে আরেকবার ক্লিয়ার করে দেখে দিই সিটাকে আরেকবার ক্লিয়ার করে দেখে নিই এম এন পি এমও এন এবার আসি এইটটি নাইন যদি হোটেল ইকাল টু ফিফটি ফাইভ হয় তবে বোর ইকোয়াল টু কত হোটেল ইকাল টু ফিফটি ফাইভ বোর ইকোয়াল টু কত তো আমাদের এইরকম এলে প্রথমে মাথায় আসে যে এর নাম্বারিংগুলো বসিয়ে দিই হোটেলের নাম্বারগুলো বসাই হোটেলের নাম্বার মিন্স এইচ মানে কত ও মানে কত তো এটার জন্য কী করতে হবে তোমাদের অবশ্যই কর্তব্য এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের নাম্বারগুলো মুখস্থ করে রাখা এ টু জেড এক থেকে ২৬ পর্যন্ত তাহলে এইচ সমান কত এইচ এইচ সমান হচ্ছে এইট সবগুলো আমি যোগের আকারে লিখি প্রথমে ও মানে কত ও মানে দেখো ও মানে হচ্ছে ফিফটিন এটাকে মুখস্ত করে রাখবে মুখস্ত না করলে কিন্তু সম্ভব হবে না ও মানে হচ্ছে ফিফটিন প্লাস টি মানে কত টি মানে হচ্ছে টোয়েন্টি প্লাস ই মানে ফাইভ সবাই জানি আর এল মানে কত এল মানে হচ্ছে টুয়েলভ তাহলে এই কটা যদি আমি যোগ করি কি পাই দেখি দুই আত পাঁচে সাত আর পাঁচে বারো আট এক কুড়ি শূন্য হাতে থাকে দুই দুই এক আর তিন চার এক আর দুই তিন চার পাঁচ কি হলো কেসটা দুই পাঁচে সাত পাঁচ বারো আটে কুড়ি হাতে থেকে দুই দুই আগে তিন তিন দুই পাঁচ পাঁচ আর আগে ছয় সিক দুই আর পাঁচে সাত সাত পাঁচে বারো আটে কুড়ি শূন্য হাতে থাকে দুই দুই আর একে তিন তিন আর দুইয়ে পাঁচ আর আগে ছয় সিক্সটি তাহলে আমি পেয়ে গেলাম কত যোগফল সিক্সটি কিন্তু লেখা আছে এখানে ফিফটি তার মানে এখান থেকে নিশ্চয়ই পাঁচ বাদ দেওয়া আছে তাই তো ঠিক সেমভাবে আমরা বোরটাকেও দেখি এর কি পাই এটার থেকে তো বোরের যে সংখ্যাগুলো আছে সেই যে লেটারগুলো আছে বোরের লেটারগুলোতেও আমরা এবার মান বসাবো বি মানে কত বি মানে দুই ও মানে ও তো আগেও পেয়েছিলাম ফিফটিন আর মানে কত আর হচ্ছে এইটিন প্লাস ই মানে ফাইভ তাহলে এ কটাকে যদি আমি যোগ করি কী পাচ্ছি ছোটো আছে একবারেই যোগ করে দিই দুই আর পনেরো সতেরো আর আঠেরো পঁয়ত্রিশ আর পাঁচশো চল্লিশ তাহলে আমি কত পেয়ে গেলাম চল্লিশ কিন্তু আমাকে আগেরটায় একটা বাদ দেওয়ার কেস ছিল আগেরটায় আমি কত বাদ দিয়েছিলাম দেখো ষাট থেকে পাঁচ বাদ দিয়েছিলাম এবার পাঁচটা কেন বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি যদি একটুখানি ভাবি দেখো হোটেলের হোটেলের কতগুলো লেটার আছে এইচ ও টি এল হোটেলে পাঁচটা লেটার আছে তাহলে বি বোরে কটা লেটার আছে চারটে লেটার আছে এখান থেকে চার বাদ দেবো তাহলে আনসার কত হয়ে যাবে আনসার হয়ে যাবে আনসার হবে ছত্রিশ ক্লিয়ার একটুখানি জটিল আছে সামান্য একটুখানি জটিল আছে কিন্তু এগুলো আমরা অভ্যাসের মাধ্যমে সহজ করে নেব যারা প্রথমেই ভেবে নেবে যে এই তো যোগ করে এসব দেখতে হবে তাদের তারা কিন্তু একটু ভুল ভাবছো একটু প্র্যাকটিসের প্র্যাকটিসের মধ্যে না থাকলে বিভিন্ন ধরনের জিআই প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় হলে গিয়ে মাথায় না এগুলো তাই প্র্যাকটিসের মাধ্যমে ভ্যারাইটিগুলোকে ক্লিয়ার করতে হবে আসছি আজকের শেষ বা দশ নম্বর এক্সামিনেশান শব্দটির অক্ষরগুলি দ্বারা কোন শব্দটি গঠন করা যাবে না এক্সামিনেশান এক্সামিনেশানে আমি যদি লক্ষ্য করি আমার একটা জায়গায় চোখ আটকে গেছে সেখানটায় উত্তরেই আমি সোজা চলে যাচ্ছি তো সেইটা যেহেতু আমার চোখটা আটকে গেছে তাই বলছি দেখো জেরক্স জেরক্সে কী আছে দুটো এক্স রয়েছে দুটো এক্স কিন্তু এক্সামিনেশানের একটাই মাত্র এক্স আছে তাই জেরক্স শব্দটা কিন্তু এখান দিয়ে লেখা যাবে না এই এক্সামিনেশান থেকে লেটার নিয়ে লেখা যাবে না ক্লিয়ার তো আজকের যে দশটা জিআই আলোচনা হলো তার মধ্যে বেশ কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট ছিল তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে আজকে এই পর্যন্তই আজকে ডোজ এই পর্যন্তই পরে আবার একটা ভিডিও নিয়ে আমি অরিন্দম বিশ্বাস তোমাদের সামনে আসব ততক্ষণ তোমরা দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক